2024 সালের শুরু থেকে মাত্র 8 মাসের মধ্যেই ইরানে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে 400টিরও বেশি, যার মধ্যে 15 জন নারী। শুধু আগস্ট মাসেই অন্তত 81 জনের মৃত্যুদণ্ড কার্যকর হয়েছে, যা আগের মাসের তুলনায় অনেক বেশি। জাতিসংঘের মানবাধিকার বিশেষজ্ঞরা বলছেন, এই সংখ্যা বিশ্বের মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ। কিন্তু কেন এত দ্রুত এই সংখ্যা বেড়ে চলেছে? ইরানের সরকার দাবি করছে, তারা মাদক পাচার এবং সহিংস অপরাধের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে। তারা বলছে, এর মাধ্যমেই দেশকে অপরাধ মুক্ত করা হচ্ছে। তবে মানবাধিকার সংস্থাগুলো বলছে, আসলে মৃত্যুদণ্ডের এই সংখ্যা রাজনৈতিক উদ্দেশ্যে বাড়ানো হচ্ছে। বিরোধী দলের সমর্থক এবং আন্দোলনকারীদের ভয় দেখানোর জন্যই এই পদক্ষেপ নেওয়া হচ্ছে। তাছাড়া ইরানের বিচার ব্যবস্থার স্বচ্ছতা নিয়েও রয়েছে দীর্ঘদিনের প্রশ্ন। অনেক সময় ন্যায় বিচারের অভাব এবং অভিযুক্তদের প্রতি অমানবিক আচরণ দেখা যায়। অভিযোগ উঠেছে, অভিযুক্তদের উপযুক্ত আইনি সহায়তা দেওয়া হয় না এবং অনেক ক্ষেত্রে অত্যাচার ও মানসিক চাপ প্রয়োগ করে স্বীকারোক্তি আদায় করা হয়। জাতিসংঘের একটি প্যানেল জানিয়েছে, ইরানের বিচার প্রক্রিয়ায় অনেক ক্ষেত্রে ত্রুটি এবং স্বচ্ছতার অভাব রয়েছে। বিশেষ করে মাদক সংক্রান্ত অপরাধের জন্য মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে, যা আন্তর্জাতিক মানদণ্ডের লঙ্ঘন। তারা উল্লেখ করেছে, 2023 সালে 400টিরও বেশি মাদক সংক্রান্ত মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে এবং এই সংখ্যা 2021 সালের পর থেকে ধারাবাহিকভাবে বৃদ্ধি পাচ্ছে। বিশেষজ্ঞরা আরো বলছেন, বিচার প্রক্রিয়ায় সঠিক নিয়মকানুন মানা হচ্ছে না। উদাহরণস্বরূপ রেজা রসাইয়ের ঘটনা, যিনি একজন কুর্দি বিক্ষোভকারী ছিলেন, তাকে আগস্ট মাসে মৃত্যুদণ্ড দেওয়া হয় ইসলামিক রেভলিউশনারি গার্ডস কর্পসের এক সদস্যকে হত্যার অভিযোগে। যদিও তার বিরুদ্ধে নানা অভিযোগ মিথ্যা স্বীকারোক্তির ভিত্তিতে এবং নির্যাতনের মাধ্যমে আদায় করা হয়েছিল, ফরেন্সিক প্রমাণও রেজার জড়িত থাকার বিষয়টি প্রশ্নবিদ্ধ করেছে। তবুও এই ফাঁসির আদেশ কার্যকর করা হয়। এই ঘটনাগুলি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন জাতিসংঘের বিশেষজ্ঞরা। তাদের মতে, ইরানে যেভাবে মৃত্যুদণ্ড দেওয়া হচ্ছে তা আসলে অবৈধ মৃত্যুদণ্ডে সামিল এবং এতে অনেক নিরপরাধ মানুষও শিকার হতে পারেন। তারা এই মৃত্যুদণ্ডের ঢেউ থামানোর আহ্বান জানিয়েছেন, বিশেষ করে যেসব ক্ষেত্রে আন্তর্জাতিক মানবাধিকার মানদণ্ড লঙ্ঘিত হয়েছে। এই মৃত্যুদণ্ড নিয়ে আন্তর্জাতিক মহলেও চলছে তীব্র সমালোচনা। বিশেষজ্ঞদের মতে, সরকার জনগণের মধ্যে ভয় তৈরি করে এবং বিরোধী মতামত দমনে এই কঠোর পন্থা গ্রহণ করছে। তারা মনে করেন, এই মৃত্যুদণ্ডের মাধ্যমে রাজনৈতিক উদ্দেশ্য সাধন করা হচ্ছে, যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। কানিজ ফাতেমা, সিমু, আরটিভি।